গত জুলাই আগস্ট এই 2 মাসে বিভিন্ন সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় অস্ত্রধারী প্রকাশ্যে এবং অস্ত্রসহ নানাভাবে আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে। বিশেষ করে ধানমন্ডি এলাকায় অনেক হামলার ঘটনা ঘটেছে আমরা জানি। সেই হামলায় গত 4 আগস্ট 2024 সালে ওরকম একটা ঘটনা ঘটেছিল আপনার ধানমন্ডি 27 নম্বরে। সেই 27 নম্বরের ঘটনার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনাদের ধানমন্ডি থানা একটা মামলা রুজু হয়। ধানমন্ডি থানা মামলা, সেই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন, তাকে গত রাত্রে আমরা আনুমানিক 9:30টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারীবাগ মুক্তার হোসেন রোডে, মধুবাজার এলাকায় মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে যে পূর্বের যে এজাহারনামী আসামি সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে আমরা জানি সে তার স্বীকারোক্তি এবং গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদ পেয়ে আমাদের হাজারীবাগ থানা পুলিশ রাত অনুমান 10টার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার তৃতীয় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার, একটি পিস্তল এবং 2টি গুলির খোসা উদ্ধার করা হয় এবং সাথে আরও কিছু দেশীয় ধারালো ছুরি, চাপাতি এবং রামদা উদ্ধার করা হয়। ইতিমধ্যে আমরা জানেন, আপনারা জানেন, এই যে ধৃত যে আসামি মোহাম্মদ শাকিল হোসেন, যে কিনা যুবলীগ 34 নম্বর ওয়ার্ডের সহসভাপতি, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে হামলার অভিযোগ আছে, সেই সংক্রান্ত একটি মামলা আছে। তারপরে আপনার অবৈধ অস্ত্র রাখার জন্য তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে হাজারীবাগ থানায়। আমরা আরও জানতে পেরেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে আরেকটা হত্যা মামলাও রয়েছে। তো আমরা তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া যে ব্যবস্থা আছে সেটা আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আজকে আমরা কিন্তু আদালতে হাজির করবো।